আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। ভৈরবে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় দিবস উদযাপিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নে পাদুকা শ্রমিক নেতা ফয়জুল কবিরের সভাপতিত্বে ঢাকা সিলেট মহাসড়কে দুর্জয় মোড়ে পুষ্প অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাদুকা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবির উদ্দিন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সৈনিক লীগের সভাপতি ও জবস টেলিভিশন ও জবস টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, এনপিএস কিশোরগঞ্জ জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী আবুল খায়ের, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, সৈনিক লীগ নেতা আব্দুস সালাম, সমাজকর্মী জাকির হোসেন। পাদুকা শ্রমিক নেতার মধ্যে উপস্থিত ছিলেন তারেক মিয়া, নূর মোহাম্মদ দুলাল, ফরিদ উদ্দিন, মানবাধিকার কর্মী শেখ শাহিন, কাজী আবুল হোসেন সৌরভ, নাগর টিভি চেয়ারম্যান শামসুল হক মামুন ও সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিজয় দিবস ও সংগঠনের স্বার্থে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মালিকের অনেক সময় যায় শ্রমিকেরা মারা জন্য মালিক একটা কথা বলে, এরকম যাতে না বলতে পারে, শ্রমিকেরা যে সম্মান করে মালিকের, এই জিনিসটা আমরা আবদার করতেছি। আমরা মালিকের কাছে এই জিনিসটাই আবদার করবো, যাতে কোনো শ্রমিকের গায়ে একটা ফুলের টোকো না পড়ে। এই নিয়ে আমার বক্তব্য। বাংলাদেশের 50 বছর মহান বিজয় দিবসের পূর্তি অনুষ্ঠিত হয়েছে এবং এই 30 লক্ষ আমাদের যে শহীদ হয়েছিল এবং মা বোনদের 3 লক্ষ মা বোনদের ইজ্জত হানি দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে পাক হানাদার বাহিনী থেকে আজকে আমরা এই দিনে এই শুভ দিনে আমরা মুক্তি পেয়েছিলাম। তাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলার জনক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকের এই দিনে শুভেচ্ছা জানে আমার এই বক্তব্য। আর না হয়তো লেবার কোডের যখন কোন অফিসার যায়, এগুলো আমি সব তথ্য দিয়ে দিতেছি আজকে এই 16 ডিসেম্বরের উপলক্ষে। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহকারে রিকোয়েস্ট, লেবার কোডের যখন কোন লোক যায় তখন আমাদের মালিক পক্ষরা 1,000, 2,000, 3,000, 5,000 টাকা দিয়া সম্ভবত তাদেরকে দিয়া কোনো আমাদের কোনো নামগন্ধই রাখে না। কেন লেবার কোডের আইনে যে শ্রমিকের যে বাতা নিয়ম সিস্টেম যা কিছু আছে আমাদেরকে সব দেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এগুলো মানতে রাজি, কারণ আমরা শ্রমিক, আমরা আপনার হুকুম মানতে রাজি। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা শ্রমিক লাঞ্ছিত হইতেছে জায়গা জায়গায়। তখন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি লক করে দেখলাম আমার সাথে প্রায় শ্রমিক আছে, বর্তমানে 50-60 জন শ্রমিক, সিনিয়র শ্রমিক, কিন্তু তারা কথা বলতে পারে না। কেন তারা কথা বলতে পারে না? এই জন্য তারা বড় পুষ্টে চাকরি করে, তাদের 30-35-40-50 হাজার টাকা স্যালারি। তখন মালিকে তাদেরকে বিগ স্যালারিতে রাখে একটা বড় একটা পেট্রোল নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারা মুখ খুললে কথা বলতে পারে না যে আমরা এই সমস্যায় আছি, এই এই লাঞ্ছিতের ভিতরে আছি, এই যন্ত্রণার ভিতরে আছি। তারা কষ্ট করে এটা সহ্য করে হজম করে আস্তে ধীরে তার অপমান লাঞ্ছিত ঘৃণা নিয়ে চলে যা। যে মালিক শ্রমিক অক্ষ গড়ি সোনার বাংলা গড়ি তুলি, এই স্লোগানকে সামনে রেখে আমরা লক্ষাধিক শ্রমিকের প্রাণের সংগঠন কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নকে ইনশাল্লাহ আজকে ডিসেম্বরের 16 ডিসেম্বর আমরা 26 মার্চের আগে আমরা এটাকে রেজিস্ট্রেশন এনে 26 মার্চের একটি বড় অনুষ্ঠান আপনাদেরকে দিয়ে আমি করব। আমার সভাপতি সাহেব আমাকে সম্মতি দিয়েছেন এই স্টেজে বসে। এরপরে আজকে যে একটা শব্দ শুনলাম যে আমাদের কারখানার শ্রমিকদেরকে নির্যাতন করে, আমার নাম হলেন মালিকরা পলায় যা। এখন আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার কোন শ্রমিক যারা সংগঠনের সদস্য হয়েছে তাদেরকে নির্যাতন করেছে এমন কোন মালিক বরফ জন্ম টিকে থাকতে পারবে না। আমি একা যাবো, আমার দল নিয়ে যাবো, আমার সরকারি সহযোগিতা লাগবে না, আমি এ বিচার করতে সক্ষম। আমার কোন শ্রমিকের উপর আঙ্গুলি তুলবে এবং নির্যাতন করবে এটা আমার নামের বন্ধ হয়ে যায়। যেমন গাছতলার এক মালিক বিচার দেয় নাই দিয়েছে। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ডাক্তার।